হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি বানাবো হট চিলি গার্লিক নুডলস। চলুন দেখে নিই এই রেসিপি আমি কেমন বানাচ্ছি। রেসিপি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলুন দেখে নিই আজকের রেসিপি। এখানে দেখুন আমি একটা কড়াইয়ে পানি নিয়েছি, পানিটা গরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ তেল, আর দিয়ে দিচ্ছি 1 চামচ নুন। এরপর দিয়ে দিচ্ছি 1 প্যাকেট নুডলস, দিয়ে নুডলসটাকে সেদ্ধ করে নেব। হ্যাঁ দেখুন নুডলসগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে পানিটা ছেঁকে নেব। এরপর দেখুন এখানে আমি একটা কড়াই নিয়েছি, এই কড়াইয়ের মধ্যে আমি 2 চামচ তেল দিয়ে দিচ্ছি, তেলটা গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, এরপর দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, দিয়ে লঙ্কাটাকে একটু ভেজে নেব। এরপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন কুচি, দিয়ে রসুনটাকে একটু ভাজা ভাজা করে নেব। এরপর দিয়ে দিচ্ছি 5 কুচি, এখানে আমি 1টা পেঁয়াজ নিয়েছি মিডিয়াম সাইজের। এরপর দিয়ে দিচ্ছি 5 পাতা, যে সাদা পেঁয়াজটা হয় সেই পেঁয়াজটা। সব কিছু একসঙ্গে ভালো করে মিক্স করে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি গাজর, দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম, আর দিয়ে দিচ্ছি বাঁধাকপি কুচি, দিয়ে সব কিছু একসঙ্গে ভালো করে মিক্স করে নিতে হবে। দেখুন এভাবে। এরপর দিয়ে দিচ্ছি নুন স্বাদ মতো, এখানে নুনটা অল্পই দিয়েছি কারণ আমরা সস ব্যবহার করবো, সসে নুন থাকে। আর দিয়ে দিচ্ছি চিলি গার্লিক সস 1 টেবিল চামচ, আর দিয়ে দিচ্ছি গ্রিন চিলি সস 1 চামচ, কারণ এই সসের নুন থাকে তাই নুনটাকে অল্প দিতে হবে। এরপরে সব কিছু একসঙ্গে ভালো করে মিক্স করে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি সেদ্ধ করা নুডলসগুলো। এরপরে সব কিছু একসঙ্গে ভালো করে মিক্স করে নিচ্ছি। দেখুন এভাবে। এরপর দিয়ে দিচ্ছি সয়া সস 1 টেবিল চামচ, এরপর দিয়ে দিচ্ছি চিলি অয়েল 1 টেবিল চামচ। আর এই চিলি অয়েলের রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা যদি চান একটু দেখে নিতে পারেন। এই সব কিছু একসঙ্গে ভালো করে মিক্স করে নিচ্ছি। দেখুন দেখুন আমি সব কিছু ভালো করে মিক্স করে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি চিনি 1 চামচ, ভিনেগার 1 চামচ, আর দিয়ে দিচ্ছি আজিনামোটো 1 চামচ, দিয়ে সব কিছু একসঙ্গে আবারও ভালো করে মিক্স করে নিচ্ছি। দেখুন এরপর দিয়ে দিচ্ছি 5 পাতা কুচি 1 টেবিল চামচের মতো, দিয়ে সব কিছু ভালো করে মিক্স করে নিচ্ছি। দেখুন এই নুডলসটা হয়ে গেছে, সব কিছু আমি একসঙ্গে ভালো করে মিক্স করে নিয়েছি, এটা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। তো রেডি হয়ে গেল হট চিলি গার্লিক নুডলস, আর আপনার বাড়িতে অবশ্যই বানাবেন, আর কেমন হলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ এ পর্যন্ত, আবারও ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।